নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/5/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজিরলাম। আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে সোমবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় জোরালো ঝড় বৃষ্টি হলো এবং কোনো কোনো স্থানে ঝড় বৃষ্টি ঝোড়ো হাওয়া গতিবেগ বেশি ছিল। এদিকে অনেকে কালো বৈশাখী বলছেন। আগামী মঙ্গলবার এবং আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও রাজ্যে প্রায় সর্বত্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আপাতত। তবে কোন জায়গায় কোনো কোনো জায়গায় কমলা সতর্কতা থাকছে না। কোন জায়গায় বৃহস্পতিবারের জন্য উত্তরবঙ্গের 3 জেলায় 2 দিনাজপুর ও মালদা ছাড়া অন্য কোনো এলাকায় জন্য হলুদ সতর্কতাও থাকছে না। তবে ঝড় বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না। কেন্দ্রীয় আপাতত জানিয়েছে আগামী এক সপ্তাহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে শুক্রবারের জন্য ফের ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে শুক্রবার সকালের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং শুরু হবে সাইক্লোনাইজেশন সিস, অর্থাৎ সাইক্লোন ঘূর্ণিঝড় তৈরি প্রক্রিয়া এবং গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে এদিন অতি গভীর নিম্নচাপ হলে শেষ পর্যন্ত আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হবে কিনা সেটা আবহাওয়া দপ্তর সোমবার নিশ্চিত করেনি। এটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিক থেকে এগোলেও চূড়ান্তভাবে অভিমুখ কোন দিকে হবে তা বলা হয়নি এখনও সেটাই। তবে সোমবার আবহাওয়া দপ্তরের রাজ্যের উপকূলের মৎস্যজীবীদের আগামী শুক্রবার থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ বঙ্গোপসাগরের শক্তিশালী মানে অনির্দিষ্টকালের জন্য। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে তাই সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকছে এই পরামর্শের কারণে। পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো স্থানে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে। একই পূর্বাভাস রয়েছে 224 পরগনা জেলা, একসঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সোমবার ঝড় বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ার কারণে উত্তরপ্রদেশ থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত ঘূর্ণাবাতটি এদিন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ছিল। এই উপকূল পরিস্থিতির পাশাপাশি বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করার কারণে সোমবার দিনভর সারা রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয় ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। আগামী দিনে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কতটা থাকবে তা বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপটির গতি প্রকৃতির উপর নির্ভর করছে। আবহাওয়াবিদদের একটি বড় অংশ বলছেন, বঙ্গোপসাগর এখন জলের মাত্রা এবং অন্যান্য পরিস্থিতি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল। ঘূর্ণিঝড় হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সোমবার সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট পূর্বাভাস দেয়নি। তবে একাধিক আবহাওয়া সংক্রান্ত বিদেশি মডেল ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির কথা জানিয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ হিসেবে কেউ দক্ষিণ উড়িষ্যা, অন্ধ্র উপকূল, বাংলাদেশ, মায়ানমার উপকূল উল্লেখ করেছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, আগামীকাল বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, তার গতি প্রকৃতি ভালোভাবে বোঝা যাবে তারপরেই। তো যাই হোক, আপডেটটা আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।